আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, কলা পাতায় ইলিশ পাতুরি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইলিশ পাতুরি তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি হলুদ সরিষা 2 টেবিল চামচ, আপনারা চাইলে কালো হলুদ যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন। এবার আমি পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এবার আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা আমি রেখে দেব 10 মিনিটের মতো। 20 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা সরিষাগুলো এবার আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার পেস্টগুলো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারিকেল বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লেগে যায়। মাখা হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেব 10 মিনিটের জন্য। মাছগুলো মোড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি কলা পাতা, আপনারা চাইলে লাউ পাতা অথবা মিষ্টি কুমড়ার পাতাও নিতে পারেন। কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা 1 পিস মাছ, মাছের উপরে দিয়ে দিচ্ছি 1 ফালি কাঁচা মরিচ। এবার আমি মাছটা কলা পাতা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব। ভালো করে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে। মাছগুলো কলা পাতায় মোড়ানোটা আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। আমার মোড়ানো হয়ে গেছে, এবার একটা সুতার সাহায্যে এটাকে বেঁধে নিতে হবে। কলা পাতাগুলো অবশ্যই আগে থেকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আগেই আমার প্রয়োজন অনুসারে কলা পাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো কলা পাতায় মুড়িয়ে নেব। আমার সব মাছগুলো মোড়ানো হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আলতো হাতে উল্টে দেব। এক পাশ হয়ে গেছে, এক পাশ আমি 8 মিনিট রান্না করেছি মিডিয়াম আঁচে, অপর পাশ ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিটের মতো রান্না করব। মাছগুলো প্রায় হয়ে গেছে, এবার আমি একটু এপাশ ওপাশ উল্টে আরো 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার ইলিশ মাছের পাতুরি হয়ে গেছে, এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি রশিটা খুলে নিচ্ছি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে ইলিশ মাছের এই পাতুরিটি খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।